চাই করো না অগ্রণী, আজ তুমি বাঁচতে পারবে না। কারণ বিষ চায়ে নয়, কাপে রয়েছে। একবার তুমি এই কাপটা তোমার ঠোঁটে ছোঁয়াও, আমি তোমাকে এখান থেকে নিয়ে ছুমন্তর হয়ে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি মুখে দাও কাপটা, আর তারপরেই তোমার জ্ঞান হারিয়ে যাবে, আর আমি তোমাকে নিয়ে সোজা অনেক দূর আকাশে উড়ে যাব। তারপর আমার গুহায় নিয়ে গিয়ে তোমায় বন্দি করে রাখবো। বেলা, I'm sorry, আসলে হঠাৎ করে ডাকে আমি ঘাবড়ে গেছি, কিন্তু আমি চা খেয়েছি, খুব ভালো হয়েছিল। দেখো না, সবটা খেয়ে নিয়েছি। তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো? না না না, I'm okay. আমি এই চোখে ওটা ছেড়ে দাও। আরে ওটা ভূষণ করে নেবে। ভূষণ, তুমি এসো আমার সাথে। কি হয়েছে? আরে কিন্তু আরে বলুন না কি হয়েছে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? মাহির বাবু বলুন না কি বলবেন, বলুন না। যেটা কাল বলেছিলাম ওটা কি বলা ছিল না ঝগড়া ছিল? আই নো তোমার ডিসিশন কি, কিন্তু তবু তোমার মুখ থেকে একবার শুনতে চাই, সো দ্যাট আই ক্যান বি কনভিন্সড। আরে বেলা শোনো না, ভালো হয়েছে তোমাকে এখানে পেয়েছি। আমার সাথে নিচে কিচেনে চলো, আজ অনেক কাজ রয়েছে। আজ আমি ভেবেছি মন্দিরে অন্নদান করব, সেই জন্য আমার তোমার হেল্প চাই, এক গাদা কাজ রয়েছে। মা, একটু দরকারি কথা বলছিলাম। আচ্ছা, তাহলে অপেক্ষা করো বউয়ের জন্য, আমি তো আমার বৌমাকে নিয়ে চলে যাচ্ছি। সর, সরে যাও, সরো বলছি, চলো বেলা। কিন্তু মা, তুমি কি সত্যি এটা করবে? হ্যাঁ, কারণ আমি মানত করেছি। কিন্তু এমন কি মানত যাতে তোমাকে এসব করতে হবে? সেটা তুমি বুঝবে না, কারণ তুমি তো আর দুটো বিয়ে করনি। হ্যাঁ, আমি করেছি, অ্যান্ডি করেছে। তুমি জানো কালই অ্যান্ডি সুমিত্রাকে পার্টিতে নিয়ে গেছিল, আমাকে ছাড়াই চলে গেল, আমাকে একলা রেখে। এরকম হয় নাকি? ঠাকুর মশাই আমায় বলেছেন যদি এই মানত ভালোভাবে পালন করতে পারি তাহলে অ্যান্ডি পুরোপুরি আমার হয়ে যাবে, ওর নয়। আর সুমিত্রা দিদিকে তো আমি, সুমিত্রা দিদি, তুমি দিদি, কতদিন হলো দেখা হয়নি, কতদিন তোমার সাথে আমার দেখাই হয়নি। পৌলমি, আমাদের কালই দেখা হয়েছিল। তাই? আচ্ছা, আরে আমিও না যা খুশি তাই বলতে থাকি, বলো সোহানি। এসো আমরা অন্নদানের লিস্ট বানিয়ে ফেলি। সোহানি, তুমি এটা অন্নদানের জন্য এনেছো? আরে না না সুমিত্রা দিদি, এটা তো আমার জানের জন্য, মানে আমার জন্য, আমার কাজের জিনিস। তুমি এসব নিয়ে চিন্তা করো না। বেলা, লিস্টটা বানাও। ওম সোম কাঁচা লঙ্কা নিজের চাতু চালা, আমায় চুম্বক বানিয়ে অ্যান্ডির সাথে আটকা, সুমিত্রাকে এখান থেকে সরা। ওম সোম কাঁচা লঙ্কা নিজের চাতু চালা। কি হলো পোলো, ঠিক আছো? বেলা, মাহির, অফিস যাসনি, আজ কোনো মিটিং নেই বাবা? মা, আমার বেলার সাথে কিছু কথা আছে। কিন্তু আমি তো কাজ করছি, দেখুন না এখন আমি খুব ব্যস্ত, খুব ইম্পর্টেন্ট কাজ, আসতে পারবো? বেলা, এখনি। বেলা, তুমি যাও, এসব কাজ না আমরা করে নেব, যাও যাও, তুমি যাও, যাও যাও। আচ্ছা বেলা, তিন ধরনের ডাল আছে, আমার মনে হয় হলুদ, গুড়, চিনি, ঘি এসব কিছুই নেই। দেখো, ভূষণকে বলে আনাতে হবে। মা, আটাও কম মনে হচ্ছে, লিখে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই কম রয়েছে। ইটস ভেরি আর্জেন্ট, প্লিজ বেলা, প্লিজ। মাহির বাবু, আপনি দেখতে পাচ্ছেন না এখানে কাজ হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, আমি আসতে পারবো না এখন। আরে মাহির, মাহির বাবু এক মিনিট। মাহির, মা এই লিস্টটা দেখছিলেন, কাজ করছিলাম। ও মা, আমার মানতের লঙ্কা সব পড়ে গেল, আবার পড়ে গেল। সুমি আন্টি, তুমি দেখলে? মাহিরটা এক মিনিটও বেলাকে ছাড়া থাকতে পারে না। আরে ওদের ব্যাপার ছাড়ো, আমাকে দেখো, আমার সব লঙ্কা পড়ে গেছে, এবার এদিকে আমার ভীষণ ঝালও লেগেছে, আর তুমি খালি অন্যের কথাই ভাবতে থাকো, আমার দিকে একটু তাকাও না। এটা কি ধরনের আচরণ আমি তো বুঝতে পাচ্ছি না। কিচেনে আমি কাজ করছিলাম, সবার সামনে থেকে এভাবে টেনে নিয়ে এলেন, সবাই ছিল কিচেনে, কি করছেন আপনি, কি বলতে চান আপনি? কি ডিসাইড করলে তুমি? কি ব্যাপারে? সত্যি কি সত্যি বুঝতে পারছো না বেলা? আই নো দ্যাট ইউ নো, আমি তোমার ওই রেহানের ব্যাপারেই জানতে চাইছিলাম।
আপনি বুঝতে পারছেন না না মাহির বাবু, আর এটা কিরকম আচরণ? এই সামান্য ব্যাপারটাকে এত বড় ইস্যু করছেন কেন? কোনো ব্যাপারই নেই। আর রিহানকে দেখুন মাহির বাবু, আমি কখনো ভাবিনি যে আপনাকে এই কথাগুলো বলবো, বাট ইউ হ্যাভ লস্ট ইট। আর আমার কোনো আইডিয়া নেই আপনার মনে কি চলছে, আপনার কোন কথায় খারাপ লেগেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি। আমার কথা ছাড়ো, যেটুকু জিজ্ঞেস করছি তাই বলো, কি ডিসাইড করেছো? সারা রাত বসে তুমি কি ভাবলে? এটাই ভেবেছি যে আপনার সাথে আর কোনো কথা বলবো না। এবার আমি যাই। ও কোনো কথা বলবে না? না বললাম তো কোনো কথা বলবো না। বেলা আরেকবার ভেবে দেখো, তোমার সাথে রেহানের কোনো সম্পর্ক নেই, সত্যি তো? রেহান আর তোমার মধ্যে কিছু থাকলে বলো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মাহির বাবু? আপনি নিজে জানেন আপনি কি বলছেন, পাগল হয়ে গেছেন আপনি? আই বেয়ারলি নো হিম, আমি ওকে ততটুকুই চিনি যতটুকু আপনার ভাই যুবরাজকে চিনতাম, এর চেয়ে বেশি কিচ্ছু না। সবচেয়ে বেশি আমি আপনার সাথে কথা বলেছি আপনাকে চিনতাম, কিন্তু আজ আমার মনে হচ্ছে আপনাকেও চিনি না। আরেকটা কথা, আমার আর রেহানের মধ্যে কিচ্ছু না, ও কিন্তু আমার নয়, তাই এরপর থেকে ওকে কখনো আমার রেহান বলবেন না, বুঝেছেন আপনি? ইউ শিওর তোমার সাথে রেহানের কোনো সম্পর্ক নেই? আই এম শিওর আমার রেহানের সাথে কোনো সম্পর্ক নেই। ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট টু বি উইথ হিম? ইয়েস মাহির বাবু, আই এম শিওর আই ডোন্ট ওয়ান্ট টু বি উইথ হিম। শুনতে পেয়েছেন আপনি? হ্যাঁ শুনেছি, কিন্তু তাও তোমায় জিজ্ঞেস করছি, ইউ আর 100% শিওর রাইট? ইয়েস আই এম শিওর। এবার আমি যাই। ফাইন, তোমার সিদ্ধান্ত আমি শুনলাম, এন্ড আই ফিল আমার নেওয়া সিদ্ধান্তেও তোমার কোনো সমস্যা থাকবে না। কি সিদ্ধান্ত মাহির বাবু, কি সিদ্ধান্ত? আরে আরে এখানে কি হচ্ছে, আর আমাদেরকে কে ডাকলো? জানি না কুহু, আমরা তো এখানে রেহানের সাথে দেখা করতে এলাম। হ্যাঁ, আরে শুধু রেহানের সাথে কেন, জামিনীর সাথেও দেখা করুন, আফটার অল সে আপনাদের হবু বৌমা। মা আমি ভাবছিলাম যে রেহানও যখন ফিরে এসেছে আর জামিনীও নিজের এঙ্গেজমেন্টের ব্যাপারে সবাইকে জানিয়েছে, তাহলে আর দেরি কিসের? তার মানে? মানে হলো একটা পার্টি হতে চলেছে। মানে আবার একটা পার্টি এই বাড়িতে? আর পার্টিতে থাকবে একটা সারপ্রাইজ গিফট। আরে মাহির ভাই ছাড়ো না, মানে কি দরকার ছিল এইসবের? একবার গিফটটা তো দেখো, তারপর চাইলেও মানা করতে পারবে না। সো গাইজ, কাল হবে একটা হিউজ পার্টি, আর সেই পার্টিতে হবে রেহান আর জামিনীর বিয়ে। এতো খুব ভালো কথা, কিন্তু এত তাড়াতাড়ি, মানে এত তাড়া কিসের, কি জন্য, কেন? হ্যাঁ হঠাৎই। কে রেহান? বলেছিলাম না একবার শুনলে আর মানা করতে পারবে না। কি ব্যাপার মাহির, বিয়ের পর তোর মাথায় খুব রোমান্টিক আইডিয়া আসছে দেখছি, মনে হচ্ছে তোর উপর বেলার খুব প্রভাব পড়েছে। সত্যি কথা বল, এসব বেলার কারণেই হচ্ছে তাই না? হ্যাঁ মা, সত্যি বলতে এই সব কিছুই বেলার জন্যই হচ্ছে। আই মিন বেলার থেকে অ্যাপ্রুভাল নিয়েই হচ্ছে, তাই তো বেলা? বৌদি দেখো, পাত্র পাত্রী আমার বাড়িতেই আছে, তখন বিয়েও আমার বাড়িতে হবে, প্লিজ মানা করো না। আরে না না বৌদি, মানা করব কেন, রেহানও তো এই বাড়িরই ছেলে। ইনফ্যাক্ট আমি তো খুব খুশি যে কাজটা আমি করতে পারিনি সেটা মাহির করে দেখালো, আরে ছেলের হাত বেঁধে দিল তাও বিয়ের বাঁধনে। এক সেকেন্ড, আমার একটা আর্জেন্ট কল আছে, এক সেকেন্ড। কংগ্রাচুলেশনস জামিনি। থ্যাংক ইউ সুমি আন্টি। থাক থাক মা, সুখে থাকো। জামিনি আই হোপ তুমি খুশি হয়েছ। হ্যাঁ মাহির বাবু আমি খুব খুশি, থ্যাংক ইউ। সর্বনাশ করে দিল ছেলেটা, কালকেই বিয়ের ডেট রাখতে হলো, এবার এই বেলার বলি দেব কি করে? না, আমাকে নিজের শক্তি ফিরে পেতে হলে কালই ওকে শেষ করতে হবে।
সব শেষ হয়ে যাবে যদি কালই বিয়েটা হয়। না, আমায় যে করেই হোক এই জামিনীর সত্যিটা জানতেই হবে। এই বিয়েটাকে বন্ধ করতেই হবে। বিয়েটা কি করে আটকাবো? আমি রেহান নই। সত্যি আমি জামিনীকে বিয়ে করতে চাই না। আমাকে কেউ বাঁচাও, হে ভগবান। আরে সুখী হও, সুখী হও, সুখী বেঁচে থাকো বাবা। সত্যি মাহির, আমি তোমায় বলে বোঝাতে পারবো না তুমি আমার কত বড় টেনশন দূর করলে। সত্যি সত্যি মাহির। আর অ্যান্ডি, তোকেও ধন্যবাদ ভাই। মোর দ্যান ওয়েলকাম। রেহান তো আমার ছেলের মতো। এনি টাইম। বেলা, মিষ্টি নিয়ে এসো, সবাইকে দাও। আরে আমি এসে গেছি শুভেচ্ছা দিদি, মিষ্টি নিয়ে। এমন একটা শুভ দিনে এই মিষ্টি মিষ্টি ছেলে মেয়েদের জন্য কত রকম মিষ্টি নিয়ে আমি এসে গেছি। জামিনী, মুখ খোলো, এই নাও। জান, খাও না। আচ্ছা মিত্তালদা, একটা কথা বলি, আপনার না এই বিয়ের জন্য কাউকে বলুন না বলুন আমাকে থ্যাঙ্কস বলা উচিত। কিসের জন্য? আরে আমি যদি না থাকতাম তাহলে প্রথম আসতো না, আর প্রথম না থাকলে ওর জীবনে সুহানিও আসতো না, আর যদি সুহানি না আসতো তাহলে ওর সুহানির সাথে কি করে বিয়ে হতো, আর সুহানি যদি বিয়ে না হতো তাহলে এই বাড়িতে আপনার ছেলে শুভক্ষণ কি করে আসতো বলুন তো আমাকে। তাই থ্যাংক ইউ তো বলাই উচিত। এই কথাটা তো ঠিক আন্টি, সুহানি সত্যি খুব লাকি, তাই না বেলা? এমনিতে তুমিও আমার জন্য খুব লাকি। যদি তুমি সেদিন আমার সাথে ওই গুহার মন্দিরে না যেতে, আমি রেহান বাবুকে কি করে পেতাম? এসব তোমার জন্যই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে যাই হোক, আমার বৌমাই সব থেকে সুপার লাকি বৌমা। সবাইকে মিষ্টি খাওয়াও বেলা। হ্যালো। হ্যাঁ, কংগ্রাচুলেশনস। ওয়েডিং প্ল্যানারের সাথে কথা হয়ে গেছে, সবকিছুই রেডি। আজকের রাতের লগ্নেই ওদের বিয়ে, মানে গায়ে হলুদ আর সঙ্গীতের পরই সোজা ওদের বিয়ে। সব ঠিক হয়ে গেছে, পুরোহিত কেটারিং সবকিছুই রেডি। ও এক্সেলেন্ট মাহির, পারফেক্ট। তাহলে তোদের শুধু বিয়েতে নিমন্ত্রণ খেতে হবে, নো টেনশন। হ্যাঁ রেহান, তুমি কি খুশি নও? আরে তোমার তো খুশি হওয়া উচিত, কি হলো তোমার? কি তবে বিয়ে করার ইচ্ছে নেই? সেটা নয় মাহির বাবু, আপনি একদম চিন্তা করবেন না। রেহান বাবু এখন আমার হাতের মুঠোয়, ওনাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভগবান যেন চিরকাল তোমাদের এমনই রাখেন। সত্যি বলছি অ্যান্ডি, আমরা রেহানের জন্য যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। কিন্তু অনুর যে কি হয়েছে আজকাল, সে বাড়িতেও থাকে না, আমার সাথে কথাও বলে না। এখন সে যদি এই বিয়েতে না আসে তাহলে কি হবে? খুবই ভালো হবে, নয়তো আমি ওকে এখানে ঢুকতে দিতাম না, কারণ আপনার মেয়ে পাগল হয়ে গেছে। আরে মিত্তলদা, আমিও না সত্যি, আমি বলতে চাইছিলাম আজকালকার ছেলে মেয়েদের তো দেখলেনি, প্রথমে রেহান উদা হয়ে গেল, ইউভি কেউ পাওয়া যাচ্ছে না, আর আমার আদি তার তো কোনো খোঁজই নেই, কোন জগতে আছে জানি না, কোথায় গেছে। মানে আজকাল ছেলে মেয়েরা কোথাও তো বলে যায় না, নিজেদের মর্জি মতো চলে, সব পাগলের মতো কাজ করে। হ্যাঁ দাদা, যদি আদি থাকতো খুব ভালো হতো, রেহান আদি সব বন্ধুরা একসাথে। আরে হ্যাঁ, বন্ধু বলতে মনে পড়লো, আমি কি ভাবছিলাম আর সুমিতা দিদি, আমরা না আর বেলা, আমরা সবাই ওই জুঁই ফুলের জুয়েলারি, মানে ওই জুঁই ফুলের গয়না হয় না, সেগুলো আনাবো জামুনির জন্য। এত সুন্দর গন্ধ, সারা বাড়ি মমা করবে ওর গয়নার জন্য। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি কথা বলেছি সেটাও এসে যাবে। আরে বেলা, লাড্ডু নিয়ে কোথায় যাচ্ছ? আরে নিজের স্বামীকে তো লাড্ডু খাওয়াও, ভালোবাসা বাড়বে। আমি
वॉशरूम थे कैसी एक सेकेंड। পাগল হয়ে গেছে নাকি ও? মাথা খারাপ হয়ে গেছে নাকি মাহিরের? ওর মাথায় রেহানকে বিয়ে দেবার ভূত চাপলো কেন? ওই মাহির আসলে চায় কি? আমি নিজেই জানি না ও এসব কেন করছে। তুমি তুমি যে করে হোক বিয়েটা আটকাও, আমি বিয়েটা করব না, নয়তো তোমার প্রতিশোধ আমি নিয়ে নেব মাহিরকে মারার। বেশ শান্ত হও, মাথা গরম করো না প্লিজ। যেটা তুমি আমায় বোঝাও সেটা নিজে করো, শান্ত হও। নাগরানি আমি জানি তুমি তোমার বিয়ের জন্য মাথা গরম করছো না, তুমি রেগে যাচ্ছ কারণ আমার প্রাণ সংশয় আছে। আরে মেয়েটার ব্যাপারে আমরা কিছুই জানি না, আর এই বিয়ের ঝঞ্ঝাটি আমি ওই মেয়েটার উপরে নজরও রাখতে পারছি না। কিন্তু আমি নজর রাখছি, আজ আমি ওর আসল পরিচয় জানব। তুমি চিন্তা করো না, তুমি ওর থেকে একটু সাবধানে থেকো। তুমিও। আর দেখো তাড়াতাড়ি যাও। হ্যাঁ। আর শোনো, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। একজনের জন্য সবাই আর সবার জন্য একজন, মনে আছে আমার? সাবধানে, তোমার সাথে কিছু কথা আছে। আসলে আমি রেহানকে, এখনো সময় আছে বেলা, তুমি যদি নিজের সিদ্ধান্ত বদলাতে চাও বলতে পারো, এখনই সবকিছু শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে? আমাদের সম্পর্ক, এই মানে রেহান আর জামিনের সম্পর্ক, whatever, তুমি আমায় বলতে পারো। আমি বুঝতে পারছি না আপনার মনে কি চলছে মাহির বাবু, কিন্তু এখনো যদি আপনি আমার আর রেহানের ব্যাপারে কথা বলতে চান, ইটস রিডিকুলাস। রিডিকুলাস না বেলা, আমি দেখেছি, আমি দেখেছি তোমরা দুজন একসাথে কতটা কমফোর্টেবল, ওর সাথে তুমি কত ভালো থাকো, কত কথা বলো, কত গল্প করো। বেলা আমি জানি তুমি নিজের সিদ্ধান্তে পস্তাচ্ছ। আমি আমার কোনো সিদ্ধান্তে পস্তাই না মাহির বাবু। আমার কাছে কিন্তু মানুষ দুরকমের হয়, ভালো আর খারাপ। তাদের ব্যাপারে আমি যদি একবার সিদ্ধান্ত নিয়ে নিই তাহলে তা বদলাই না, সেটা ফলাফলের ক্ষেত্রেও। আমি ফলাফল ভেবে সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নেওয়ার পর আর কিছু ভাবি না। আই হোপ আপনি বুঝে গেছেন আমি কি বলছি। ফাইন, কোথায় যাচ্ছো? রেহানের কাছে। হ্যাঁ, আমার জামিনীকে রেহানের গিফটটা দিতে হবে, আমায় বলেছে ওটা দিতে। বেশ, কোথায় গিফট দেখাও, দেখাও আমায়। দেখানো যাবে না, জামিনীর জন্য স্পেশাল ওটা, যার গিফট সেই খোলে, নয়তো ব্যাড লাক হয়। গাইজ, আমি আসছি আসলে জামিনীকে নজরে রাখতে, মানে আমি বলতে চাইছি জামিনীর থেকে তো আমি দূরেও যেতে পারবো না, আর ও আমাকে ডাকছিল। রিল্যাক্স কর না ভাই, এমনিতেও দু তিন ঘন্টা পর তোর বিয়ে হতে চলেছে, তাই না? ইয়া ডুড, সেই জন্যই তো আমি আর দক্ষ মিলে তোর জন্য ব্যাচেলার্স পার্টি রেখেছি। কি ব্যাচেলার কি করছিস? আসতে পর, কুহু শুনতে পেলে না আমায় মেরে ফেলবে। এই সব কিছু না বইয়ের থেকে লুকিয়ে করতে হয় বুঝলি, তুইও তাড়াতাড়ি শিখে যাবি। আমি কি এখানে এমনিতে কম সমস্যায় আছি যে এরা আরো বাড়াচ্ছে? আরে রেহান কি হয়েছে তোর, এরকম গোমড়া মুখ করে আছিস কেন তুই? এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম তোর জন্য, একটু তো এক্সাইটমেন্ট দেখা ভাই। আর ফিগারটা তো তোর পছন্দ মতো হয়েছে ভাই। বুঝতে পারছিস না ইয়ার, আই ডোন্ট ওয়ান্ট দিস। আর তোরা যখন এসব প্ল্যান করলি আমাকে কেন জিজ্ঞেস করলি না? তোর মুখটা বন্ধ কর, এমনিতেই এখানে কত প্রবলেম চলছে, চল না গিয়ে একটু মজা করি, মদ টদ খাই, চল না। দাঁড়া না ভাই, রেহান চারিদিকে কি সুন্দরী সব মেয়েরা ঘুরছে। না তো তোরা কিছু করবি মেয়েদের সাথে, না আমি কিছু করব, ঠিক আছে? অনেক হয়েছে আর নয়, এবার মেয়েদের সম্মান করতে শেখ তোরা, না হলে না হলে আমি কুহুকে বলে দেবো। তুই পাগল হয়ে গেছিস, কুহুকে কেন বলবি? তোর ইচ্ছা না করলে আসিস না, যা নামে যা, চল দাক্স। কুহুকে কেন বলবি ভাই? তুই সত্যি রেহান তো? না না আগামি। হে ভগবান, আমার জন্য তুমি সবকিছু কঠিন করে তুলছো, অন্তত বিলার জন্য সহজ করে দিও। জামিনী, 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 বেলা মনে হয় ঘরে নেই, এই সুযোগে ঘরটা খুঁজে দেখি যদি কোনো প্রমাণ হাতে এসে যায়। Thank you.
এসেছি। সরি, আমি তো মজা করছিলাম, কিন্তু তুমি তো এমন ভয় পেয়েছো যেন ভূত দেখেছো। আরে তুমি আচমকা এমন ভাবে ডাকলে, তাই ব্যাস আমার হাতে লেগে বাটিটা পড়ে গেল। আমি তুলে দিচ্ছি।